আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023 ও 2024-এর দ্বিতীয় ধাপের পরীক্ষার্থী যারা আছেন, আপনাদের সর্বশেষ নোটিশটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আপনারা সবাই জানেন ইতিমধ্যে যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারির 2 তারিখ রোজ শুক্রবার সকাল 10টায় অনুষ্ঠিত হবে। তো যারা যারা দ্বিতীয় ধাপের পরীক্ষার্থী আছেন অবশ্যই কিন্তু ভিডিওটা দেখুন, আপনাদের সর্বশেষ নোটিশে কি আছে সেটা নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। তো এখন পর্যন্ত যদি কেউ আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করার বাকি থাকে অবশ্যই কমেন্ট করবেন। আবার অনেকেই বলতেছে যে মেসেজ আসে নাই, তো মেসেজ না আসলেও কিন্তু সমস্যা নাই, এডমিট কার্ড ডাউনলোড করা যাবে, আবার এখানে ভিডিও আছে আপনারা দেখে নেবেন। তো চলুন আজকে আমি বেশি কথা বলবো না, আপনাদেরকে নোটিশটা পড়ে শোনাচ্ছি যে আপনাদের পরীক্ষার আগে সর্বশেষ কি নোটিশ তারা আপনাদের উদ্দেশ্যে দিয়েছে। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করতেছি। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দ্বিতীয় ধাপের সর্বশেষ নোটিশটা এখানে রয়েছে। তো আমরা যদি একটা কথা বলি, এখানে আপনি একটু খেয়াল করবেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক নিয়োগ 2023 এর দ্বিতীয় গ্রুপ রাজশাহী খুলনা ময়মনসিংহ বিভাগ আওতাধীন জেলাসমূহের লিখিত পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি। এক্ষেত্রে এখানে কি কি বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 20/3/2023 তারিখে 38/1/1 এই যে এত নং নিয়োগ বিজ্ঞপ্তিতে বিজ্ঞাপিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা আগামী 2 ফেব্রুয়ারি 2024 আগামী ফেব্রুয়ারি 2 তারিখ 2024 সকাল 10 ঘটিকা থেকে 11 ঘটিকার মধ্যে অনুষ্ঠিত হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সকাল 10টা থেকে 11টা পর্যন্ত কিন্তু অনুষ্ঠিত হবে, আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে পরীক্ষাটা, আপনাদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। তো ইতিমধ্যে কিন্তু আপনারা জেনে গেছেন আপনাদের হল কোথায় পড়েছে, কোন জেলায় কোথায় আপনাদের হল পড়েছে, যারা প্রবেশপত্র ডাউনলোড করে ফেলেছেন সেখানে কিন্তু লেখা আছে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল 8:30 ঘটিকার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। আপনারা যারা পরীক্ষা দিবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন 8টা বা 9টার আগে যাতে কেন্দ্রের মধ্যে অবস্থান করতে পারেন। একটু দেরি হলে কিন্তু পরবর্তীতে তারা গেট অফ করে দেয়, গেট লাগিয়ে দেয়, পরবর্তীতে কিন্তু ঢুকতে দেওয়া হয় না। তো আশা করি আপনারা এরকম জানেন, এরকম যারা একটু দেরি হলে কিন্তু গেট খোলে না, পরবর্তীতে আপনার পরীক্ষা দিতে গেলে কিন্তু অনেক সমস্যা হবে, তাই রিকোয়েস্ট রইল অবশ্যই কিন্তু আপনারা আগে আগে চলে যাবেন। তো প্রার্থীরা যারা যারা এখন পর্যন্ত এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, তারা অবশ্যই এডমিট কার্ড ডাউনলোড করে নেবেন, এরকম নির্দেশনাই আছে এখানে। দেন এখানে আপনাদের জন্য কিছু নির্দেশনা তারা দিয়ে রেখেছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি, ঘড়ি জাতীয় বস্তু, ইলেকট্রনিক হাতঘড়ি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস, জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ড ব্যতীত। আপনারা যারা আমি বল অনেকে প্রশ্ন করেছেন যে অনেকের স্মার্ট কার্ড আছে কিন্তু এনআইডি কার্ড আছে কিন্তু স্মার্ট কার্ড নাই, তো একটা নিলেই হবে, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে কোনো কপি নেবেন না, অরিজিনালটা নিয়ে যাবেন। এটা হচ্ছে এবারে নকল ঠেকানোর জন্য বা যে প্রক্সি দিতে চায় এগুলো ঠেকানোর জন্য আপনার অবশ্যই কিন্তু অরিজিনাল অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন, এনআইডি কার্ড যেটা হচ্ছে আপনার, কোনো কপি নেওয়া দরকার নেই, অরিজিনালটা নিয়ে যাবেন। যদি কোনো পরীক্ষার্থী দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড অথবা অন্যান্য কোনো কার্ড আপনারা রাখতে পারবেন না, জাস্ট এনআইডি কার্ডটা রাখতে পারবেন। তো এ যাবতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করা যাবে না, এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো পরীক্ষার্থী উল্লেখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কার সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরিচালিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তো প্রথম ধাপে যে দুর্নীতিগুলো হয়েছিল সেই দুর্নীতিগুলোর থেকে মুক্ত হওয়ার জন্য এবারে দ্বিতীয় ধাপে যাতে কেউ কোনো কমপ্লেন করতে না পারে, নিরাপত্তা কিন্তু খুব জোরদার করা হয়েছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থাকবে, বাইরে থেকে যাতে কোনো উত্তরপত্র আপনাদের কাছে পৌঁছাতে না পারে সে ব্যবস্থাও থাকবে। এবং স্পষ্টভাবে বলা আছে এবারে টাকা দিয়ে কোনো পরীক্ষায় কিন্তু কেউ চান্স পেতে পারবে না, টাকা দিয়ে কিন্তু কেউ এখানে আবেদন বা এডমিট নিতে পারবেন না, ঠিক আছে? আপনি টাকা যদি টাকা খরচ করেন সেটা কিন্তু আপনার বোকামি হবে, নিজ যোগ্যতায় আপনাকে এখানে চাকরি নিতে হবে। তো এটাই কিন্তু ছিল আপনাদের সর্বশেষ যে নোটিশটা। তো পরবর্তীতে কোনো আপডেট যদি আসে অবশ্যই আমি সবার আগে জানাই দিব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।